আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো গত ক্লাসে আমরা মনোবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ে মনোবিজ্ঞান পরিচিতি শেষ করেছি আজকে আমরা মনোবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় আচরণ ও আচরণের ধারণা শুরু করব তো এই অধ্যায়ের শুরুতেই রয়েছে আচরণের ধারণা ও আচরণের ধারণা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে আসো শুরু করা যাক তোমরা প্রথম প্রথম অধ্যায়ে জেনেছিলে আচরণ সম্পর্কে জেনেছিলে তোমরা জানো যে আচরণ কাকে বলে তারপর নেই যে আমরা যা কিছু করি তার সব কিছুই কিন্তু আমাদের আচরণের অন্তর্ভুক্ত এই যে আমি এই মুহূর্তে কথা বলছি কথা বলা গান গাওয়া হাসা এর সব কিছুই আমাদের আচরণের অন্তর্ভুক্ত তো আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আচরণের গুরুত্ব অপরিসীম কেউ যদি ভালো আচরণ করে সবাই তাকে ভালো হিসেবে জানে সমাজে সে ভালো হিসেবে পরিচিতি পায় সবাই তাকে স্নেহ করে সবাই তার প্রশংসা করে আবার কেউ যদি খারাপ আচরণ করে সবাই তাকে সবাই তার নিন্দা করে কেউ তার প্রশংসা করে না সবাই তাকে মন্দ হিসেবে জানে মন্দ হিসেবে সে সমাজে পরিচিতি পায় তো বিংশ শতাব্দীর প্রথম দিকে জন বি ওয়াটসন মনোবিজ্ঞানীর সঙ্গে প্রথম আচরণ কথাটি ব্যবহার করেন আচরণ বলতে তিনি এমন ঘটনাকে বুঝিয়েছেন যা বাইরে থেকে দেখা যায় আবার ক্রাইডার এবং তার সহযোগীগণ বলেছেন যে আচরণ হলো এমন কার্যকলাপ যা বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় পরিমাপ করা যায় এবং লিপিবদ্ধ করা যায় অর্থাৎ জীবন্ত প্রাণীরা যা কিছু করে তার সব কিছুই এর অন্তর্ভুক্ত এখন এই আচরণকে আবার বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় যেমন সামগ্রিক আচরণ ও খণ্ডিত আচরণ বাহ্যিক আচরণ ও অভ্যন্তরীণ আচরণ ঐচ্ছিক আচরণ ও অনৈচ্ছিক আচরণ যদিও প্রথম অধ্যায়ে আমরা এই বিষয়গুলো আলোচনা করেছিলাম তারপর এই বিষয়গুলো আমরা একটু সংক্ষেপে জেনে নিই সামগ্রিক আচরণ ও খণ্ডিত আচরণ আচরণকে আমরা সামগ্রিকভাবেও দেখে থাকি আবার খণ্ডিতভাবেও দেখে থাকি এই যে আমি ক্লাস নিচ্ছি আমার পুরো লেকচারটিকে সামগ্রিক আচরণের সঙ্গে তুলনা করা যেতে পারে আবার আমার এই যে ঠট নাড়া মুখ নাড়া চোখের পলক ফেলা হাত নাড়া ইত্যাদি আচরণকে পণ্ডিত আচরণের সঙ্গে তুলনা করা যেতে পারে তারপরে আসা যাক বাহ্যিক আচরণ ও অভ্যন্তরীণ আচরণ যে আচরণগুলো বাইরে থেকে দেখা যায় বা পর্যবেক্ষণ করা যায় সেই আচরণগুলোকে বাহ্যিক আচরণ বলা হয় যেমন কথা বলা গান গাওয়া হাসা এই আচরণগুলো কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাই তারপরে অভ্যন্তরীণ আচরণ যে আচরণগুলো বাইরে থেকে দেখা যায় না ফর এক্সাম্পল চিন্তা করা কেউ যদি চিন্তা করে সেটি কি আমরা দেখতে পাই নিশ্চয়ই দেখতে পাই না সে কি চিন্তা করছে সেটি কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাই না তাই এটিকে বলা হচ্ছে অভ্যন্তরীণ আচরণ তারপরে আসা যাক ঐচ্ছিক আচরণ ও অনৈচ্ছিক আচরণ যেই আচরণগুলো ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে ব্যক্তি চাইলে করতেও পারে আবার নাও করতে পারে সেই আচরণগুলোকে বলা হচ্ছে ঐচ্ছিক আচরণ যেমন কথা বলা গান গাওয়া হাসা ইত্যাদি আচরণ আবার যে আচরণগুলো ব্যক্তির ইচ্ছার নিয়ন্ত্রণে থাকে না সেই আচরণগুলোকে বলা হচ্ছে অনৈচ্ছিক আচরণ যেমন শ্বাস প্রশ্বাস হৃৎপিণ্ডের ক্রিয়া ইত্যাদি আচরণ এই আচরণগুলো কিন্তু ব্যক্তির নিয়ন্ত্রণের ব্যক্তির নিয়ন্ত্রণে থাকে না তো এই যে মানুষ এই গেল আমাদের আচরণের শ্রেণীবিভাগ তো এই যে আমরা মানুষ পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ এই মানুষে মানুষে কিন্তু পার্থক্য রয়েছে পার্থক্য রয়েছে মানুষের আচরণে মানুষের গঠনে দৈহিক গঠনে পার্থক্য রয়েছে স্বভাবে পার্থক্য রয়েছে চালচলনে ক্রিয়াকলাপে মানুষের মধ্যে অনেক ধরনের পার্থক্য রয়েছে তো এই যে পার্থক্য এই পার্থক্য কি কারণে হয়েছে এই পার্থক্যের মূলে কি রয়েছে এই পার্থক্যের মূলে রয়েছে কিন্তু আমাদের বংশগতি ও পরিবেশ বংশগতি ও পরিবেশের কারণেই কিন্তু মানুষে মানুষে এই বিভিন্ন ধরনের পার্থক্য তাহলে আজকে এ পর্যন্তই ভালো থেকো সবাই দেখা হবে আগামী ক্লাসে খোদা হাফিজ